আপনারা দেখছেন নিউজ কলকাতা। দিদিকে বলো প্রচারে, বয়স যখন শেষ কোঠায়, অস্বস্তির পর বৃদ্ধার চোখে জল, কেউ কেউ ভাতা শব্দই জানে না, কারো ব্যাংকের খাতা নেই। একই শুনলেন টিএমসি বাঁকুড়া বিষ্ণুপুরের সাংগঠনিক যুব সভাপতি রাজীব ঘোষাল। নমস্কার, আপনি বিধবা ভাতা পান? বিধবা ভাতা পান বলছি, বিধবা ভাতা পান? পায় না? কি নাম? পরিবেলা। কি পরিবেলা? মাঝি। পরিবেলা মাঝি নাম নাই। কত বয়স আপনার? ভোটার কার্ড, আধার কার্ড সব রেডি? ঠিক আছে, ঠিক আছে। সকাল থেকে নামটা লেখা দেন, ফোন নাম্বার একটা দিন আপনাদের। নমস্কার, ভালো আছেন? মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন আপনাদের গ্রামে, ঠিক আছে। এইটা ফোন নাম্বার দিয়ে পাঠিয়েছেন, এই ফোন নম্বরে আপনার অসুবিধার কথা জানাবেন দিদিকে, ঠিক আছে? ঠিক আছে। আর কত বয়স আপনার? বেরিয়েছে তাহলে এবারে বার্ধক্যভাতার ফর্ম ফিল আপ করেছেন? যোগাযোগ করতে হবে, অ্যাপ্লিকেশন আছে, ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। একদম ডাইরেক্ট ফোন করবে, চলো কি আছে? সাত দিন ছুটে রেখে দাও। দিদিকে বলো মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, বুঝলেন? যদি কোনো অসুবিধা থাকে ডাইরেক্ট এখানে ফোন নাম্বার আছে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? ডাইরেক্ট ফোন করবো, ঠিক আছে? বাড়ি গাড়ি পেয়েছেন না? পাননি? ফোন নাম্বার আছে আপনার? ফোন নাম্বার আছে আপনার? ভাতা পান? হ্যান্ডিক্যাপ ইয়ে আছে, সার্টিফিকেট আছে, করেছেন? হ্যাঁ, করা হয়েছে। কোনো জানি না, বলছে কুড়ি এসছি ব্লকে। বাঁকুড়া থেকে ক্যামেরায় সাদের আলীর সঙ্গে আলফা সানির রিপোর্ট, নিউজ কলকাতা। তাজ মেডিকেল হল, এখানে সকল প্রকারের ঔষধ পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা পোলেরহাট, কাশীপুর। যোগাযোগ 9733814212।